নির্বাচনের তফসিল ঘোষণা ঘিরে সারা দেশের নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি নিরাপত্তা বাড়ানো হয়েছে নির্বাচন কমিশন ও এর আশেপাশের এলাকায়ও। অন্যদিকে তফসিল পরবর্তী আন্দোলন জোরদারের কথা বলছে বিরোধী দলগুলো। তবে তফসিল ঘিরে বিরোধী দলগুলো আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। বলেন, তফসিল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য ইসিতে পরিদর্শন করেন তিনি। নির্বাচন কমিশন ও নগরবাসীর নিরাপত্তার জন্য যে সমস্ত পদক্ষেপ পুলিশের পক্ষ থেকে নেওয়া দরকার, যেমন সিকিউরিটি চেক আপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলো আছে সেগুলো দেখা, এগুলো নেওয়া হয়েছে। তিনি বলেন, অবরোধের মধ্যে তফসিল ঘিরে বিরোধী দলগুলো আরো কঠোর আন্দোলনে যাওয়ার কথা বলছে, তবে পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে। নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা দরকার পুলিশ সব করবে। এছাড়া নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন হলে পুলিশ সহযোগিতা করবে, কিন্তু আন্দোলনের নামে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বুধবার সকালে এক ব্রিফিংয়ে তফসিল ঘোষণার কথা জানায় নির্বাচন কমিশন। অন্যদিকে এদিন ভোর থেকে সারা দেশে শুরু হয়েছে বিএনপি ও সমমনার রাজনৈতিক দলগুলোর ডাকা পঞ্চম দফার 48 ঘণ্টার অবরোধ কর্মসূচি। তাই যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীসহ সারা দেশে পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নাশকতা ঠেকাতে পুলিশের পক্ষ থেকে উড়ানো হবে ড্রোন। পুলিশ কর্মকর্তাদের ধারণা, তফসিল ঘোষণা হলেই নাশকতাকারীরা আরও বাস পুড়িয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে চাইবে। নির্দেশদাতাসহ বিরোধীদের গ্রেপ্তার করতে গেলে পুলিশের বিরুদ্ধে গণহারে গ্রেপ্তারের অভিযোগ তুলবে। তাই গণগ্রেপ্তার এড়িয়ে নাশকতার মামলায় সুনির্দিষ্ট আসামি করে তাদের আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে মাঠ পর্যায়ের সদস্যদের এসব বার্তা দেওয়া হয়েছে। গোয়েন্দারা মনে করছেন তফসিল ঘোষণার পরবর্তীতে চোরাগুপ্তা হামলা হতে পারে। হামলা রোধে বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে। তফসিল ঘোষণাকে সামনে রেখে পুলিশকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। সে অনুযায়ী বুধবার থেকে মাঠে আরও সতর্ক অবস্থানে পুলিশ। তামজিদ মির্জা, কালবেলা।